মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র অর্ণব ঘড়াই। তার প্রাপ্ত নম্বর 693। আইপিএস নয় কেন? আইএস আইপিএস ভালো কেন? সবাই কেন ডাক্তার পড়াশোনা ছাড়া আর কি করবো? এই সাফল্য কাকে উৎসর্গ করি? অবশ্যই আমার পরিবার, আমার স্কুলের টিচাররা, আমার টিউশন টিচাররা, তারা সহযোগ ছাড়া এখানে পৌঁছতে পারতাম না। নিজের থেকে দূরে সরাতে হবে, অন্য কারোর উপর সে মোবাইল দূরে সরাতে গেলে সম্ভব হবে না। নিজের থেকে উপলব্ধি করা যায় যে মোবাইলটা আমার ক্ষতি করছে, তাহলে দেখুন প্রথম কথা হচ্ছে মোবাইলটা আসলে ক্ষতি করে না, মোবাইলটাকে আমরা ভালো কাজে খারাপ কাজে দু কাজেই ব্যবহার করতে পারি। এবার আমার উপর ডিপেন্ড করছে মোবাইলটাকে কীভাবে ব্যবহার করবো, যদি নিজের মধ্যে ইচ্ছে থাকে তাহলে মোবাইলটা ভালো কাজে অবশ্যই ব্যবহার করা যায়। সঠিক ভাবে মোবাইল ফোন যত কম ঘাটে ততই ভালো। আর তাছাড়া বই ভালো করে পড়লে বা স্কুল ফলো করলে, টিউশন টিচারদের পড়াশোনা ফলো করলে তোমার সাথে তো অনেক গল্প বই পড়তে খুব ভালো লাগে। তাছাড়া হ্যাঁ খেলাধুলো কী খেলা সবথেকে ক্রিকেট খেলা এই জেলার বিষ্ণুপুর হাইস্কুলের জ্যোতির্ময় মণ্ডল সপ্তম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর 687। খুবই ভালো লাগছে। এই সাফল্য কিভাবে পেলে? সারা বছর পরিশ্রম করেছিলাম, স্যারদের সাহায্য ছিল, কাজে সাহায্য পেয়েছো? মানে টিচারদের সবচেয়ে বেশি সাহায্য পেয়েছো না বাবা মার সাহায্য? টিচাররা খুব সাহায্য করতেন, বাবা মা সবসময় গাইড করতেন, মোটিভেট করতেন, সাপোর্ট করতেন। আগামী দিনে কি হওয়ার ইচ্ছে রয়েছে? এছাড়াও হরিগ্রাম গোয়েঙ্কা হাই স্কুলের ছাত্র সোহম নায়েক, বিবর্ধা সচিদানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র সিঞ্চন দত্ত সপ্তম স্থান দখল করেছে। বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র ব্রাত্য বোস ও ইন্দ্রপুর গোয়েঙ্কা বিদ্যায়তনের ছাত্র অনিমেষ নায়েক অষ্টম স্থান দখল করেছে। নবম স্থান দখল করেছে জেলার একাধিক ছাত্র। তারা হলেন লটিয়াবাণী হাই স্কুলের স্বরূপ কর্মকার, বাঁকুড়া জেলা স্কুলের বিদেশ রায়, লক্ষ্মীসাগর হাই স্কুলের পার্থিব কোটাল, তালডাংরা ফুলমতি হাই স্কুলের অনুভব সেন। খুবই এক্সাইটেড, একেবারে বোঝাই যাচ্ছে পুরো। রেজাল্ট বেরোনো খবরটা শোনার পর ঠিকঠাক কথা বলতেও পারছি না, খুবই এক্সাইটেড। আশা করেছিলে এরকম রেজাল্ট আসবে? কষ্ট করেছিলাম, পড়েছিলাম, চেষ্টা ছিল 100% দেওয়ার। রেজাল্টের উপরে কোনো আশা করিনি, 100% দেওয়ার পুরো ট্রাই করেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে 9 নম্বর আছে। খুবই আনন্দ লাগছে, বাবা মা খুব খুশি। এই ভালো রেজাল্ট সবচেয়ে কার অবদান বেশি বলে মনে করছো?
প্রথমে বাবা টিউশনগুলো নিয়ে যাওয়া আসা করতো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, মানে পড়াশুনোটা পুরোটা বাবা, আর ঘরে পুরো মনিটর করতো মা পুরো। সেই জায়গায় এত ভালো রেজাল্ট, মানে ভবিষ্যতে কী করতে চাইছো? ভবিষ্যতে যেই অ্যাডভান্স ক্র্যাক করে একটা ভালো আইআইটিতে এন্ট্রান্স নিয়ে একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ অবশ্যই, সবার একটা অবদান আছে অবশ্যই, স্কুলের টিচার, টিউশনি স্যার, তারপর বাবা মা, বড় মামু এবং কাকা ডাক্তার দেবদাস বোস, সবাইকারই একটা আশা ছিল, তাই হয়েছে এটা। তবে এতটা আশা করিনি, তাও হয়েছে। খুব ভালো লাগছে, তবে এতটা আশা ছিল না। সারাদিনে ওই 7 থেকে 8 ঘন্টা। খেলাধুলা, ছবি আঁকা, প্রতিদিন বিকালে খেলতে যেতাম 2 থেকে 2.5 ঘন্টা। জয়েন্টে মেডিকেলের জন্য প্রিপারেশন নেবার পরে। হ্যাঁ প্রথমত মা, তারপর টিউশনের বিভিন্ন টিচার, বাবা, বড় মামু সবাই ছিল। শিমলাপাল হাই স্কুলের সোহম শতপথী, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রত্যুষা কুণ্ডু ও বাঁকুড়া জেলা স্কুলের সৌমিক ধবল। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে থাকবো, সেটা পূরণ হয়েছে, খুবই ভালো লাগছে। কীভাবে প্রস্তুতি নিয়েছি? আমি মেনলি টেক্সটবুকের ওপরই বেস করে পড়াশোনা করতাম, তাছাড়াও আমার মা, বাবা, দাদু, মামা, দেশের বাড়ির দাদু সবাই খুব ভালোভাবে গাইড করেছেন, আর তার সাথে টিউশন টিচাররা, স্কুলের টিচাররা, ওনারাও খুব ভালোভাবে গাইড করেছেন। আলটিমেটলি খুব বেশি সাপোর্ট পেয়েছি তাদের কাছ থেকে। পড়াশুনো ছাড়া আমি আঁকা, স্পোর্টস, গান, নাচ ইত্যাদিতেও ইন্টারেস্টেড ছিলাম, আর গান শুনতে আমার খুবই ভালো লাগে। ও খেলাধুলো, হ্যাঁ ওটাতেও ইন্টারেস্টেড আমি। খুবই নার্ভাস লাগছিল, আগের বছর পরীক্ষাটা হয়নি, তো আমরাও ভেবেছিলাম, হয়তো অনেকে ভেবেছিলাম যে পরীক্ষাটা হবে না, কিন্তু তাও প্রস্তুতি নিচ্ছিলাম। তখন যখন শুনলাম যে শিওরলি পরীক্ষাটা হবে, তখন একটু টেনশন হয়েছিল, কিন্তু পরীক্ষা সেই হিসাবে আমার ভালো হয়েছিল। আগামী দিনে আমি ডক্টর হতে চাই, কিন্তু আমার ফিজিক্স পড়তেও খুব ভালো লাগে। প্রত্যুষা কুণ্ডু, 684, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। মানে ওর বাবা তো সব সময় মানে ওর পিছনেই লেগে থাকতো সব সময়, আর টিচাররা আছেন, দাদু আছেন, বাড়ির দাদু সবাই, মানে বাড়ির সবাই ওর পিছনে লেগে থাকতো, মাসিমণি, মামা। আর আমি ওকে পড়াশোনার ব্যাপারে বেশি হেল্প করতে পারিনি, কিন্তু পাশাপাশি নিয়ে যাওয়া, এই ক্লাসে মাঝে মাঝে নিয়ে যাওয়া, এগুলো করেছি আমি। পড়াশোনাটা পুরোপুরি ওর বাবাই দেখেছে। কীভাবে সাহায্য করতেন? এই পড়া দেখা, টিচারদের কাছে তো পড়তে নেই, কিন্তু এলে তারপর আরও সেটাকে ভালো করে দেখা, ধরা, এই সকল আর কি। হ্যাঁ ও যা ইচ্ছে আমারও তাই ইচ্ছে, মানে ও যেদিকে যেতে চাইবে, জোর করাটা তো উচিত না, ও যেদিকে ওকে বলেছি তো যেদিকে ভালো লাগবে সেদিকেই যাস। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।